হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে প্রতিদিনই আসেন হাজারো মুসল্লি ও দর্শনার্থী। আসেন নানান মানত নিয়ে, তাদের বিশ্বাস পূর্ণ হবে মনোবাসনা। মনের শান্তির জন্য আল্লাহর ওলির মাজারও আসলে যা বলি তাই মনে করে আশা করে পুরোপুরি পূর্ণ হয়। শাহজালালে সিন্নি খাওয়া বা শাহজালালে মানত করা আমার কাছে এটা বেশিরভাগ আকর্ষণ। শাহজালাল রহমতুল্লাহ মাজার ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই আশ্রয়স্থল। এখানে ধনী গরিব সবাই সামিল হন এক কাতারে। বর্তমানে তিন থেকে পাঁচশো মানুষের তো ডেইলি আমরা দেখলাম যেটা, আর এমনি তো আরো অন্যান্য বাইরা বহিরাগত তো আরো কিছু আছে, মসজিদও দেওয়ার মাদ্রাসাতেও দেওয়ার এগুলো সব মিলাইলে আজ আর মানুষও এটা তো ডেইলি আসে। ডাল মটর দিয়ে একটা পোলাও হয়, এটার সাথে গরুর মাংস দিয়ে আলু দিয়ে আজকে যদি খাওয়াই, কালকে আবার চানার ডাল দিয়ে খাসির মাংস দিয়ে খাওয়াবো, পরের দিন আবার ডিমের কুরমা করে খাওয়াবো, প্রত্যেকজন একটা ডিম পাবে। এইভাবে এটাকে ভাগ করে দিছি, এটা মেইন ডিশ। আর এটার সাথে দিছি আমরা যেমন আপেল, তরমুজ, জিলাপি। এরা তো এখন নিরুপায় হইয়া অলিয়া উলিয়ার দরবারও বা যেখানেও খাদ্য বিতরণ হয় তো ওখানেও আশ্রয় নিব, এরা বুকা হিসাবে তো দিতে হইব। এখন আমাদের কথা হলো সামনে যত সময় আসে বুকা হোক আর মুসাফির হোক এটা আমরা দিই। প্রত্যেকটা দিনই এশার নমাজের পরে আমরা লঙ্গর তৈরি করি, লঙ্গর বলা হয়। এটার ভিতরে ধরেন আহনি পোলাও করা হয়, খিচুড়িও করা হয়, মাংস দিয়েও পোলার মতো করা হয়। এটা করে আমরা প্যাকেট করে ফেলি, প্যাকেট করে লাইন ধরে মানুষজনকে দুই আড়াইশো তিনশো চারশো লোককে আমরা দিই। আর পবিত্র মাহে রমজানে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ দরগায় হযরত শাহজালালে ইফতার করেন। এই ইফতারের কিছু অংশ মাজার পরিচালনা কমিটি, কিছু অংশ সরাসরি দিয়ে থাকেন ভক্ত আশেকানরা। বিরিয়ানি, কোনোদিন মাংস বিরিয়ানি, খিচুড়ি বিরিয়ানি, খিচুড়ি চানা বুনা, লোকে আনুষাঙ্গিকভাবে জিলাপি খাজুর এগুলো দরগা কর্তৃপক্ষতে তিনশো সাড়ে তিনশো মানুষের ব্যবস্থা তো অলরেডি ডেইলি আসে। আর বহিরাগত যারা আইন যারা যতটুকু যে আনেন ওগুলো এটার মধ্যে দেওয়া হয়। ভক্তদের দেয়া অর্থ থেকে আসে বাজারের প্রয়োজনীয় টাকা। কেউ দান করেন মুরগি, কেউ ছাগল বা গরু। রান্না হয় মাজার কমিটির নিজস্ব ব্যবস্থাপনায়। মান্নত বা কিছু মানুষের খাওয়ানির উদ্দেশ্যে এগুলো সারাদিনও ওখানেও রান্না হয়, এগুলা ওখানেও বিতরণ করে দেওয়া হয়। সে নেওয়ার লাগিয়ে আয় না, যারা করেন তারা হয়তো একটু তবরুক নেন, বাকিগুলো এখানে খাওয়ায় নয়। এগুলা চব্বিশ ঘন্টা চলতেছে, যার কারণে এখানে ডেইলি দশ পনেরো বিশ হাজার লোকে চব্বিশ ঘন্টায় গড়ে খাইতেছে। ওই এক আর আমাদের দরবারের পক্ষ থেকে রাত্রে নির্ধারিত একটা সময়, এটা কিছু বিদেশি মেহমান মুসাফির তবরুক হিসাব দেওয়া হয়, আর যারা বুকা থাকে তার রাত্রের খানিও হয়ে যায়। আমরা কর্তৃপক্ষের তরফ থেকে আমরা করি, আর মেহমানের উদ্দেশ্যে মেহমান যারা আইন তারা নিজে বাজার করিয়া দেন, আমরা এটা নেই না উপতার লাগি। যার যার মনের একটা তৃপ্তি আছে, এটা দায়ভার আছে, নিজে তার ইচ্ছা মতো কিনিয়া দৌকা, বাকি কাজগুলো আমরা করুন। যদি আট কেজি মাংস থাকে দশ কেজি চাল দিলাম,
আমি যদি 10 কেজি মাংস থাকে 10 কেজি চাল দিলাম, এই চালের যে মশলার যে হিসাব যেটা, এটা আমাদের এখানে একটা দোকান আছে, অনেকগুলো দোকান আছে বাইরে, ওইখানে নিয়ে গেলে সে আপনাকে বলে দিবে আদা এতটুকু, পেঁয়াজ এতটুকু, মরিচ এতটুকু, রসুন এতটুকু, পুরো একটা লিস্টে দিবে, দিয়ে বলবে এটার দাম এত, এটার দাম এত, এটার দাম এত, দিয়ে এটা কাগজ লিখে দিল যে এখানে 3,000 এত টাকা লাগবে। এখন এই কাগজটা আমরা ওই পার্টিকে দিই, দিয়ে বলি আপনি এখান থেকে কিনতে পারেন, অথবা আম্বরখানাতে যান, অথবা বন্দর বাজারে যান, যেখানে আপনার সুবিধা হয়। তখন ওই পার্টি তার গতিতে গিয়ে এই এই মালামাল কিনে নিয়ে আসে, আনলে পরে দিলে তখন আমার বাবুর্চি রান্না করে দেবে। বিশাল বিশাল পাতিলে চড়ানো হয় আখনি, পোলাও ও অন্যান্য রান্না। মাংস তৈরি, রান্না, পরিবেশন এসব কাজ করেন অর্ধ শতাধিক কর্মী। তবে কেউ নিজে রান্না করতে চাইলেও সহায়তা করা হয়। এখানের ভিতরে মানুষ যখন আসে, প্রত্যেকজনে আইসা যেমন সে একটা সিন্নি করবে, যেমন তার মানতে ছিল খাসি গরু এগুলা, তো সে যেমন তার সিন্নিটা করে, এখানে কোনো গ্যাসের পয়সা লাগে না, এটা হাঁড়ি পাতিলের কোনো টাকা লাগবে না, এগুলো সব ফ্রি, শুধু বাবুর্চি যে রান্না করবে তার মজুরিটা দিতে হয়। যেমন একটা খাসি যদি রান্না করে তাকে ম্যাক্সিমাম 600-700 টাকা দিলেই চলে, আর গরু যদি রান্না করে তো তারা আমরা 2-2,500 টাকা দিই, মানে 4-5টা ডেগ হয়। আর কষাই যে এটা জবাই করে গরু, এরা ফিক্সড করে রেখে দিছি, একটা গরু কাট মানে কাইটা সিন্নির আন্তাজে মাংস টাংস সব করে দিবে, তাকে আমরা 500 টাকা দিই। লাগাতার খাটুনির মধ্যে থাকলেও মাজারের ভান্ডারের দায়িত্বে থাকা ব্যক্তিরা খুশি ভক্ত, আশেকান ও মুসাফিরদের খাবার পরিবেশন করে। ঢাকা থেকে আসে, চিটাগাং থেকে আসে, কুমিল্লা থেকে আসে, চাঁদপুর থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, আসলে আমরা এরকম ইফতার করাই। আমার এটা আনন্দও লাগে, আনন্দ লাগে, কারণ এত লোকে আয় সিনে আমার মাথায় আলাপ করে আমার কাছে চায়, এটা তো আমার গৌরবের কথা, আনন্দের কথা না, এটা শুক্রিয়া আল্লাহর দরবারও এই সুযোগ দিয়ে আল্লাহ আমার এনেছে। বিকেল হতেই জড়ো হতে থাকেন মানুষ, নানান মনোবাসনা নিয়ে হযরত শাহজালালের মাজারেই আসেন। কেউ বা আসেন মনোবাসনা পূর্ণ হওয়ার পর। মাজার কমিটি জানান প্রতিটি দানই লিখে রাখা হয়, একই সাথে লেখা থাকে খরচের হিসাবও। হাজারো মানুষ এখানে আহার গ্রহণ করেন, এতেই তাদের তৃপ্তি। যারা দিতে চায় আমরা কাউকে বলি না যে আপনি আমার এখানে অনুদান দেন, আমরা এখানে খাওয়াবো দেবো, এটা বলি না। এটা আমরা একটা খাতা রাখি, এই খাতার ভিতরে যেমন আপনি যে টাকা দিবেন, 500 টাকা দিলেও আমরা এটা এন্ট্রি করি, আপনার নাম দিয়ে 500 টাকা জমা লেখা হয়, আর খরচের একটা সাইড থাকে। মাজারে জালালি কবুতর ও গজার মাছের খাবারও জুটে যায় ভক্তদের আর মুসাফিরদের মাধ্যমে। সকাল থেকে রাত অবধি অসংখ্য মানুষের আশ্রয় হয়ে ওঠে দরগায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই। সারাদিন যাই কেন হয়, সব বিতরণ হয়, সবই তো মানুষের কাজ, 10 পাতিলা, 15 পাতিলা, 20 পাতিলা, 2 পাতিলা, 1 পাতিলা, মানে কম বেশ আছে।